গ্রাম থেকে আসছেন? পাটপুর থেকে আসছেন। কয়েক ঘন্টার বৃষ্টিতে এই অবস্থা, অসুবিধা হচ্ছে তো? হ্যাঁ, অসুবিধা হচ্ছে, কাজে মাঝে কোনো যেতে পারছি না, অসুবিধা ঘর থেকে বেরোতে পারি, এই বেড়ালাম একটু ছাড়াই দেবো। তা এখন একটু বৃষ্টিটা কমেছে, তাতেও জল এতটা? কখন থেকে জলটা বাড়লো? একটু আগের থেকে বেড়ে, একটু আগের থেকে। কি মনে হচ্ছে আরও বাড়বে? জল হলেই বাড়বে, জল হলেই বাড়বে। তো এই বৃষ্টিটা যদি বন্ধ হয়ে যায়, এদিকে সব গ্রামগুলো তো যাতায়াত বন্ধ, সব দিকে যাতায়াত বন্ধ, ওই দিকে যেতে হবে। ওইটা কতটা ঘুরতে হবে প্রায়? মোটামুটি তোমার এদিকে তোমার স্টেশন হয়ে আসামপাড়া হয়ে যেতে হবে, একটা ব্রিজে। হ্যাঁ, একটেশ্বর ব্রিজে। মানে সময়টা কতটা লাগে ওটাতে? মোটামুটি ওখানে যাবে তো মোটামুটি আধ ঘন্টা যাবে, আধ ঘন্টা যাবে মোটরসাইকেলে। মোটরসাইকেলে আর ব্রিজটা গেলে তো দু এক মিনিটে হয়ে যায়, এক মিনিটে হয়ে যায় সামনে। তোমার নাম কি? আমার নাম ঋত্বিক দত্ত। ঋত্বিক দত্ত, পাটপুর। আচ্ছা দাদা, কী কাজে এসেছিলেন? আমি এই যে নামটা কি বললে, কী কাজে এসেছিলেন? এই যে আমি বাসেতে একটু কাজ ছিল, গেছিলাম এখানে এসে দেখছি পাটপুরে ঘর তো আমার, এখানে এসে পর দেখছি জল বেরিয়ে গেছে, আর ওই যে সাইকেলে করে ওই যে ঘুরে ঘুরে যেতে হবে, বড় অসুবিধা হচ্ছে, খুব অসুবিধা, সাইকেলে করে যাবেন অতটা? তো যে এসে দেখছেন জল বেড়ে গেছে। হ্যাঁ, জল বেড়ে গেছে, মানে একদম দরকারি কাজও করতে পারছেন না, দরকারি কাজও করতে পারছি না। তো কি চাইবেন, বৃষ্টির কি হোক সেটা কি ছাড়া, মানে বৃষ্টির সংস্কার হোক, বৃষ্টিতে উঁচু হোক, এটা চাইবেন তো? হ্যাঁ। আপনার নাম? আমার নাম হচ্ছে ঋত্বিক দত্ত। আর কোথায় পাবো বলতো? যেতেই পাবেন, ওইদিকে আসতেও পাবেন।